সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি এসেছি সেটি হল সাপ্তাহিক কর্মসংস্থান হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন আমাদের চ্যানেলে আমরা প্রত্যেক সপ্তাহে যে কর্মসংস্থান পত্রিকাটি বের হয় সেখানে বিভিন্ন চাকরি সংক্রান্ত যে খবরাখবরগুলি থাকে সেই সমস্ত একটু আলোচনা করি তো আজকে আমরা সাতই ডিসেম্বর দু হাজার যে কর্মসংস্থান পত্রিকা বেরিয়েছে সেইখানে যে সমস্ত চাকরি বা যে সমস্ত সুযোগ সুবিধার কথা উল্লেখ রয়েছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার এই চ্যানেলটি একটি ছোট্ট ইউটিউব চ্যানেল আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি প্রেস করুন যাতে করে নেক্সট টাইম যখনই এই ধরনের কোনো ভিডিও আমি আপলোড করব ইউটিউবে সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সেই মতো আপনারা সেই ভিডিওগুলি দেখতে পাবেন চল তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমরা মূল ভিডিওর অংশে চলে যাই সর্বপ্রথম আমরা সাতই ডিসেম্বর দু হাজার যে কর্মসংস্থান সেটি খুলে নিচ্ছি দেখুন এইখানে দেখুন প্রথম পাতা এটি ডান দিকে রয়েছে রাজ্যের কলেজে একশো একাত্তর সহ অধ্যাপক আপনারা যেন অনেকে আছেন উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত এখানে আপনাদেরকে বলে রাখি যে এই কলেজগুলো কিন্তু ডিগ্রি কলেজ নয় এগুলি হচ্ছে কি না সরকারি বা গভর্নমেন্ট বিপিএড বা গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ ঠিক আছে যেখানে বিএড বা বিপিএডগুলো করানো হয় সেই সমস্ত সরকারি কলেজগুলিতে একশো জন সহ অধ্যাপক পদের নিয়োগ হবে এখানে অবশ্যই আপনারা জানেন পোস্ট গ্রাজুয়েট বা এম এ এম এম কম ডিগ্রি প্রয়োজন এবং এখানে বলা হচ্ছে কী কী বিষয়ের দরকার দেখুন বাংলা বোটানি কেমিস্ট্রি কমার্স কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স এডুকেশন ইংরেজি ভূগোল জিওলজি ইতিহাস ল অঙ্ক মাইক্রোবায়োলজি নিউট্রিশন পার্সিয়ান দর্শন ফিজিক্স ফিজি ফিজিওলজি রাষ্ট্রবিজ্ঞান সাইকোলজি সংস্কৃত সান্তার সোশিওলজি স্ট্যাটিস্টিক্স উর্দু জুলজি টিবেটিয়ান মোট অন্তত পঞ্চান্ন শতাংশ নাম্বার পেতে হবে এই প্রতিবন্ধী তপশিলী জাতি উপজাতি এবং দৃষ্টিহীনদের জন্য নম্বরে অবশ্যই ছাড় রয়েছে এবং ছয়ের পাতায় দেখে নিই আমরা ঠিক এটা কি বলছে এই যে প্রতিবন্ধী হলেও পঞ্চাশ শতাংশ হচ্ছে এবার এখানে নিয়ম কারণগুলি রয়েছে যে এখানে বলা হয়েছে বিসর্জনের আবেদন করতে পারে নেট স্লেট বা সেট পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে অর্থাৎ এইখানে আবেদন করার আগে আপনাদেরকে নেট বা স্লেট বা সেট পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে এবং বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন বিষয়ভিত্তিক কোন ক্যাটাগরিতে কতগুলি সিট রয়েছে সেখানে একটা তালিকা এখানে দেওয়া রয়েছে এবং দরখাস্ত বাছায় ইন্টারভিউ জন্য ডাকা প্রার্থীদের সংখ্যা স্ক্রিনিং টেস্ট সমস্ত কিছু আছে আচ্ছা দরখাস্তটা কবে থেকে শুরু করবেন আপনারা দরখাস্তটি করবেন উনিশে ডিসেম্বর পর্যন্ত অনলাইনে দরখাস্তটি করতে হবে এবং এটা হবে দেখুন পিএসসি ডাব্লুবি অনলাইন ডট গভ ডট ইন অর্থাৎ পশ্চিমবঙ্গ যে পিএসসি বোর্ড রয়েছে পাবলিক সার্ভিস কমিশন তার যে অনলাইনে যে পোর্টাল রয়েছে সেই অনলাইন পোর্টালের মধ্যে গিয়ে আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে এবং সেই জন্য আপনাদেরকে ফর্ম্যাটও দিয়ে রাখা হয়েছে যে পাসপোর্ট মাপের ফটো এবং সিগনেচার জেপিইজি ফর্মেটে ফরম্যাটে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে স্ক্যান করিয়ে নিতে হবে এবং এখানে ডিপি হবে দুশো ডিপি ঠিক আছে এইটি হলো আপনাদের একশো একাত্তর জন সহ অধ্যাপক পদে নিয়োগ হবে এছাড়া দেখুন রেলে তেইশশো বারো অ্যাপ্রেন্টিস এই রেলে তেইশশো বারো অ্যাপ্রেন্টিস এটি দুটো রেলে হবে একটি হচ্ছে উত্তর পূর্ব রেলে আরেকটি হচ্ছে দক্ষিণ রেলে উত্তর পূর্ব রেলে এগারোশো চারজন আর দক্ষিণ পূর্ব রেলে বারোশো জন এই দুই রেলে তেইশশো বারো অ্যাপ্রেন্টিস নেওয়া হবে প্রথমে দেখে নিন উত্তর পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে এগারোশো চারজন লোক নেওয়া হচ্ছে নেওয়া হবে কোন সব ট্রেডে দেখুন ফিটার ওয়েলডার টেকনিশিয়ান কার্পেন্টার পেইন্টার মেশিনিস্ট টার্নার কারা কোন ট্রেডের জন্য যোগ্য এবং কোথায় কোথা থেকে বিশ্ববিদ্যালয় বা কোনো পর্ষদ থেকে শিক্ষিত অবশ্যই এনসি ভিটি অনুমোদিত আইটিআই কোন কোর্স এইসব করে থাকলে আপনারা আবেদন করতে পারেন এছাড়াও দেখুন দক্ষিণ পূর্ব রেলে বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে বারোশো আটজন লোক নেওয়া হচ্ছে এখানেও ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার পেইন্টার ওয়ারম্যান রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক এমভি ইলেকট্রনিক মেকানিক মেশিন টার্নার মেডিকেল ল্যাব টেকনোলজি এখানেও অনেকগুলি বেশি এখানে আরও অধিক সংখ্যক আপনার ট্রেডে লোক নেওয়া হবে এটির জন্য আপনারা দেখুন এগারো নম্বর পাতায় কী রয়েছে এখানে আপনারা দেখে নিন এগারো নম্বর পাতা স্ক্রল ডাউন করে আমি নেমে আসছি এখানে আপনারা সমস্ত কিছু তথ্য দেওয়া রয়েছে যে কোন কোন শিক্ষাগত যোগ্যতা বা কি হলে এই যে দেখুন এটা হচ্ছে দক্ষিণ রেডি এখানে দেখুন ফ্রেশার প্রার্থী বা বিভিন্ন ওই যে পেরামপুর রেলওয়ে হসপিটাল মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান কুড়িটি পোস্ট এর মধ্যে কতগুলি কি রেডিওলজি বিভিন্ন বিভিন্ন এইসব তথ্যগুলি দেওয়া রয়েছে আপনারা এগুলি দেখে নেবেন আর এখানে দেখুন কী বলা হচ্ছে যে এর যে বিজ্ঞপ্তি নাম্বার সিপিবি অবলিক পি ওয়ান অবলিক নাইনটি এইট অবলিক এসিটি অবলিক টিপি অবলিক ভিও ডট এক্স এক্স আই এটি হচ্ছে এর আপনার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর দরখাস্ত করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডট এস আর সাউদার্ন রেলওয়ে ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে একশো টাকা ফি দিয়ে আবেদন করতে হবে আর আপনারা যদি উত্তর পূর্ব রেল যেটি ছিল দেখুন উত্তর পূর্ব রেল যেখানে এগারোশো চারটি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে সেখানে যদি আবেদন করতে চান তাহলে আমরা ছ নম্বর পাতায় চলে যাই ছ নম্বর পাতায় গিয়ে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে সরি একবার দেখে দিই ছ নম্বর পাতায় এখানে দিয়ে দেওয়া হয়েছে উত্তর পূর্ব রেল এই দেখুন এখানে দেওয়া হয়েছে যে এখানেও বিভিন্ন যে গোরখপুর মেকানিক্যাল ওয়ার্কশপ গোরখপুর ক্যান্ট সিগন্যাল ওয়ার্কশপ বিভিন্ন জায়গা যেখানে রয়েছে কোথায় কোন কতগুলি পোস্ট কোন ক্যাটাগরি রয়েছে সেগুলো দেওয়া হয়েছে এবং এখানেও দেখুন আপনাদেরকে বলা হচ্ছে এখানে যে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন পঁচিশে ডিসেম্বর এবং পঁচিশে ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট এবং ওয়েবসাইট হচ্ছে দেখে নিন ডাব্লু 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 ডট এনইআর নর্থ ইস্টার্ন রেলওয়ে ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন এখানে আপনাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এবং এখানে লিখিত পরীক্ষার কিছু নিয়মকানুনও এখানে দেওয়া রয়েছে ফলে এই দুটি আপনারা দেখে নেবেন যারা অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে চান এবার আমি আপনাদেরকে দেখুন দেখাচ্ছি সরি পুরসভায় সাতচল্লিশ মজদুর ও ক্লার্ক রিসড়া পুরসভা আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে যে রিসড়া পুরসভা সেখানে মজদুর দারওয়ান ড্রাইভার পাম্প অপারেটর ক্লার্ক সহকারী শিক্ষক পদে মোট সাতচল্লিশ জন লোক নেবে কারা কোন পদের জন্য যোগ্য দেখুন সরি মজদুরের জন্য এইট পাস ভালো স্বাস্থ্য খেলাধুলায় দক্ষতা থাকতে হবে মূল মাইনে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা গ্রেড পে এক সতেরোশো টাকা শূন্য পদ পাঁচটি ক্লার্ক মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে মূল মাইনে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা গ্রেড পে ছাব্বিশশো টাকা এখানে শূন্য পদ একটি পাম্প অপারেটার ক্লাস এইট পাস এরপরে আমরা দ্বিতীয় পথে চলে এই যে তারপরে দেখুন তেইশশো টাকা এবার সুইপার যারা যেন ঝাড়ুদার হয় তাদের জন্য এইট পাস যোগ্যতা রাখা হয়েছে মূল মাইনে হচ্ছে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো গ্রেড পে সতেরোশো হেল্পার এইট পাস ড্রাইভার রয়েছে এখানে ড্রাইভারের জন্য হয়েছে এইট পাস পিওন ক্লাস এইট পাস ওয়ার্ক সরকার মাধ্যমিক পাস অ্যাসিস্ট্যান্ট টিচার এটা আপনারা একটু ভালো করে দেখে নিন যেহেতু বর্তমানে আমাদের রাজ্যে প্রচুর শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছেন এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য বলা হয়েছে মাধ্যমিক পাশটা কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিয়ে থাকলে যোগ্য যাদের ট্রেনিং নেই তারাও যোগ্য তবে তাদের বেলায় চাকরি পাওয়ার পাঁচ বছরের মধ্যে ট্রেনিং নিয়ে নিতে হবে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে মূল মাইনে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা গ্রেড পে তেইশশো টাকা শূন্য নটি এর মধ্যে বাংলা মাধ্যমের জেনারেল হচ্ছে একটি তপশিলি জাতি একটি ও বিসি এ ক্যাটাগরি এক দুটি তপশিলি উপজাতি একটি উর্দু মাধ্যম এরকমভাবে বিভিন্ন রয়েছে এবার দেখুন নিন এই পদের রেফারেন্স নাম্বার হচ্ছে একুশশো চল্লিশ অবলিক সিক্স ডেট ছাব্বিশ এগারো দু হাজার উনিশ প্রার্থী টেস্ট ইন্টারভিউয়ের মাধ্যমে দরখাস্ত ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইট এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনারা দরখাস্ত ডাউনলোড করে নেবেন এবং সেইখানে যা কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেরকমভাবে আপনারা ফর্ম ফিল করবেন ওয়েবসাইটটি হলো ডাব্লু এবং বলা হচ্ছে দেখুন যে এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিয়ে আপনারা সমস্ত কিছু শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণে নথি সপ্রত্যাহিত বা সেলফ অ্যাটিস্টেড করে আপনারা নিম্নে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় পাঠাবেন স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টে এবং সেটি যেন অবশ্যই ষোলোই ডিসেম্বরের মধ্যে পৌঁছানো চাই কি দ্য চেয়ারম্যান রিশরা মিউনিসিপ্যালিটি ফর্টি নাইন বাই ফিফটি সিক্স বাই ফিফটি সেভেন রবীন্দ্র সরণি রিসরা হুগলি সাত এক দুই দুই চার আট এটি ছিল যে আপনাদের আপনার এই যে পুরসভায় মজদুর এবং বিভিন্ন পদে যে লগ্নে হবে সেইটি নিয়ে এইবার ধরুন এই যে দেখুন এখানে একটি ট্রেনিংয়ের কথা বলা হয়েছে নিখরচায় এইডস প্রতিরোধ ও রক্ত সঞ্চালন বিষয়ে ট্রেনিং কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এইডস প্রতিরোধ ও নিরাপদ রক্ত সঞ্চালন বিষয়ে নিকখর্চায় চার দিনের ট্রেনিং হবে কলেজ স্ট্রিটে আঠাশ ও উনত্রিশ ডিসেম্বর শনি ও রবিবার থিওরিটিক্যাল ক্লাস ও নয় জানুয়ারির প্রজেক্ট ও ফিল্ড ওয়ার্ক ক্লাস হবে রোজ বেলা এগারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই ওয়ার্কশপে আলোচনা করা হবে এই সব বিষয় নিয়ে এইচ আইভি এইডস কী রোগ নির্ণয় কাউন্সেলিং চিকিৎসা কেন্দ্র প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপায় থ্যালাসিমা কী ও তার প্রতিরোধের উপায় রক্তদান শিবির পরিচালনা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে পরীক্ষা হবে তেইশে জানুয়ারি বেলা বারোটা থেকে দুটো ও সার্টিফিকেট দেওয়া হবে চোদ্দোই জুন রেজিস্ট্রেশন ফি একশো টাকা ও অকশন মানি দেড়শো টাকা ফেরতযোগ্য আবেদন করবেন অনলাইনে পঁচিশে ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডাব্লু ডট সিএইচ এস এস এ ডট ইন অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় মোট আড়াইশো টাকা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা এটিএম মাধ্যমে দিতে হবে অর্থাৎ আর এখানে নিচে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে নাইন এইট থ্রি সিক্স থ্রি জিরো ফাইভ সিক্স সিক্স জিরো এখানে আপনারা ফোন করে বিস্তারিত জানতেও পারেন বেশ ভালো একটা কোর্স নিখরচা যেটা আপনারা এইড সংক্রান্ত একটা সচেতনতা শিবির করতে পারেন বা কীভাবে প্রতিরোধ করা যায় এবং বিভিন্ন যে রক্তাল্পতার সমস্যাগুলি মানুষের মধ্যে রয়েছে থ্যালাসিমিয়া সেগুলি সম্বন্ধে একটি বেশ ভালো কোর্স আপনারা করতে পারেন আড়াইশো টাকা বিনিময়ে যদিও আপনারা দেড়শো টাকা ফেরত পাবেন আর এছাড়া এই সপ্তাহের কর্মসংস্থানের সেরকম বিশেষ কিছু নেই আশা করি আমার এই সপ্তাহের কর্মসংস্থান সম্বন্ধে আপনাদের যা তথ্য আমি দিলাম সেগুলো নিশ্চয়ই ভালো লেগেছে আছে ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করুন এবং আরও বেশি বেশি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে আমরা আরও বেশি অনুপ্রাণিত হই এবং এই ধরনের আরও বেশি বেশি করে ভিডিও আনতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার thank